بسم الله الرحمن الرحيم ولنذيقنكم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فاقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 9 ফেব্রুয়ারি 2021 এমদাদিয়া সুলতানুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চম্পকনগর সাতরা কুমিল্লা আজকের পবিত্র বার্ষিক ওয়ালদোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা প্রধান আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, আমি যার কাছে সরাসরি পড়ার সৌভাগ্য হয়েছে, মাওলানা আমদাদুল্লাহ সাহেব দামত বরকাতুহু, হুজুরের কাছে আমি সরাসরি পড়েছি, সকলে বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা আমার হুজুরকে সুস্থতার জীবন দান করেন। আপনারা তো জানেন আমার হুজুরের বাবার নাম কি ছিল, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহ। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহর হাতে আমি বায়াত হয়েছি 1993 সালের 8ই এপ্রিল। বলেন 1993 সালের 8ই এপ্রিল এই দিন আমি নতুন করে মুসলমান হয়েছি, সেদিন থেকে আমি মুসলমান, এর আগের তো আমার কাউন্ট হয় নাই। আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার হুজুরেরই সাহেবজাদা এশার পরে যিনি বয়ান করেছেন আর মাগিয়ে পরে যিনি বয়ান করেছেন, আমার হুজুরের নাতি বড় ছেলের বড় ছেলে হুজুরের সুযোগ্য দৌহিত্র মাওলানা আনাস কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয় আল্লাহ তাআলা তার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জিন্দেগী দান করেন। কত সিঁড়ি বলেন? হযরত মূসা আল খাযির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন সফরে গেলেন, এক বাড়িতে গিয়ে মেহমানদারি তালাশ করলেন, ওই বাড়িওয়ালারা মেহমানদারি দিতে অস্বীকার করলো আর ওই বাড়ির দরজা এটা পড়ন্ত ভগ্ন প্রায় দেয়াল ছিল, মূসা আর খাযির আলাইহিস সালাম দুজনে মিলে এই দেয়ালটা ঠিক করে দিলেন, খাযির এটাকে ঠিক করে দিলেন। আপনারা খিজির বলেন, আমি খাযির বলছি, শব্দ হলো খাযির, খাযির খা জবর খা বাজের বৈন রা পেশরু এলো নাম খাযির, বলেন এটা বাংলা হয়ে গেছে কি খিজির? হযরত খাযির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়াল ঠিক করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তাদের দেয়ালটা কেন ঠিক করে দিলেন? ওরা আমাদেরকে মেহমানদারি করলো না, আপনি তাদের দেয়াল ঠিক করে দিলেন কেন? হযরত মূসা খাযির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, এই দেয়ালের নিচে কিছু সম্পদ রাখা আছে আর এই সম্পদ হলো 2 এতিম বাচ্চার সম্পদ, আর এই 2 এতিম বাচ্চা ওয়াকানা আবুহুমা সালিহা,
এদের পূর্বপুরুষ নেক কাজ ছিল, এদের সপ্তম পুরুষ নেক কাজ ছিল। এখানে পূর্বপুরুষ বলতে মুফাসসিরিন বলেন এদের কত পুরুষ, সপ্তম পুরুষ নেক কাজ ছিল, যাদের দুই এতিম বাচ্চার সপ্তম পুরুষ নেক কাজ হওয়ার কারণে তাদের দেয়াল ঠিক করাচ্ছেন আল্লাহ তাআলা হযরত মূসা আর খাজিরের মতো নবী আর ওলি দিয়ে। তাহলে বোঝা গেল যেই ঈমান ও আমল উপর উঠবে আল্লাহ তাআলা তার প্রজন্মকে ইজ্জতের রিজিক দিবে, আল্লাহ তাআলা তার প্রজন্মের পর প্রজন্মকে ইজ্জতের সাথে পালবে। এজন্য হযরত নানক কুরি রহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা এতক্ষণ বয়ান করেছে, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বলেন কথার মধ্যে কি হয়, বাদশার কথা কথার মধ্যে বাদশা, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশা হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে কি হয়, বাচ্চা। আমার হুজুর এতক্ষণ যিনি বয়ান করলেন, হুজুরের বয়ানের বয়স আমার গোটা জীবনের বয়সের চেয়ে বেশি। আমি যখন নাহবে মীর পড়ি তখনও হুজুর নানুর মাদ্রাসা অবস্থা, অর্থাৎ আমি যখন বাচ্চা বাচ্চা তখনও হুজুর নানুর মাদ্রাসা অবস্থা, আমার হুজুর কথা বলেছেন, আল্লাহ হুজুরের হায়াত মধ্যে বরকত দান, আল্লাহ হুজুরকে সুস্থতার এক জীবন দান। আমার পরে আপনাদের জন্য আরো মেহমান আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব আছে, এজন্য অল্প সময় আমার পঠিত আয়াতের আলোকে আমি তিনটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে পেশ করব। প্রথম প্রশ্ন হলো করোনা কি, করোনা কি? দুই নম্বর প্রশ্ন হলো করোনার উদ্দেশ্য কি? তিন নম্বর প্রশ্ন হলো করোনা থেকে বাঁচার উপায় কি? কয়টা? এক নম্বর প্রশ্ন হোয়াট ইজ দা করোনা, বলেন করোনা কি, বলেন আবার বলেন। দুই নম্বর হলো করোনার উদ্দেশ্য কি, করোনার উদ্দেশ্য কি? তিন নম্বর হলো করোনা থেকে বাঁচার উপায় কি? আমার পঠিত আয়াতে কারিমাগুলো হলো এই তিন প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হলো করোনা কি, উত্তর হলো করোনা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট আযাবের ইরাদা, বলেন করোনা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি, ছোট আযাবের ইরাদা, বলেন। আমাদের দেশে একটা কথা আছে ছোট মোটো, কি কি ছোট মোটো একটা ব্যবসা করে ছোট মোটো বলে, কি বলে না এই ছোট মোটো, করোনা হলো ছোট আযাবের ইরাদা, বলেন। তাইলে বোঝা গেছে আযাব দুই প্রকার, ছোট বড়, বলেন ছোট বড়, ক্ষণস্থায়ী চিরস্থায়ী, ছোট বড় ক্ষণস্থায়ী চিরস্থায়ী, করোনা হলো ক্ষণস্থায়ী ছোট আযাবের ইরাদা, বলেন ক্ষণস্থায়ী ছোট আযাবের ইরাদা, ইরাদা মানে ইচ্ছা, ইরাদা মানে কি, বলেন ইচ্ছা। প্রশ্ন করবেন হুজুর করোনা এতদিন কোথায় ছিল, এর আগে কোথায় ছিল, উত্তর হবে তিন মাস আগে শীত যেখানে ছিল করোনা সেখানে ছিল, বুঝেন না, বলেন গত তিন মাস আগে শীত কোথায় ছিল, উত্তর দেন, আল্লাহ তাআলার খাজানায় ছিল, বলেন উত্তর দেন, আল্লাহ তাআলার কি ছিল, বলেন খাজানায়, গত তিন মাস আগে শীত কোথায় ছিল, আচ্ছা গতকালের রাত এখন কোথায়, আগামীকালের দিন এখন কোথায়, বুঝেন না। তাহলে করোনা কি, আল্লাহ তাআলার আযাবের ইরাদা, বলেন আল্লাহ তাআলার আযাবের কি ইরাদা। এবার হলো করোনা কেন, করোনা কেন, উত্তর হলো যেই কারণে ফেরাউনকে ডুবানো হয়েছে করোনা সেই কারণে, বুঝেন না, বলেন যেই কারণে ফেরাউনকে ডুবানো হয়েছে, বলেন করোনা সেই কারণে, যেই কারণে কারুনকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে, যেই কারণে নমরুদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে, যেই কারণে কওমে আদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে, যেই কারণে কওমে সামুদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে,
যেই কারণে পৃথিবীর সমস্ত নাফরমান জাতিকে ধ্বংস করা হয়েছে, করোনা সেই কারণে। করোনা কোন কারণে বলেন? নাফরমানের কারণে। শিরিক কুফর গুনাহ, শিরিক কুফর গুনাহ বলেন, এই কারণে করোনা। এই কারণে কি বলেন? করোনা। তাহলে করোনা কোন কারণে? শিরিকের কারণে। মুখস্থ করেন, শিরিকের কারণে। কোন কারণে বলেন? আর কোন কারণে? কুফরির কারণে। আর কোন কারণে? গুনাহের কারণে। গুনাহের অন্যতম প্রধান একটা গুনাহের নাম বলেন তো। যেমন শিরিকের কুফরির পরে একটা বড় গুনাহের নাম বলেন, বলেন নামাজ না পড়া, বলেন। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। তাহলে কুফরির পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? তারকুসসালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে করোনা কেন? শিরিকের কারণে। করোনা কেন? কুফরির কারণে। করোনা কেন? নামাজ ছেড়ে দেওয়ার কারণে। না, মুখস্থ করতে হবে, শুধু ঠিক করলেই হতো না, শুধু একবার ঠিক করে চলে যাবেন এটা হবে না, সবক মুখস্থ করতে হবে। এবার বলুন তো দেখি, করোনা কেন? শিরিকের কারণে বলেন। করোনা কেন? দুই নাম্বার কুফরির কারণে। তিন নাম্বার গুনাহের কারণে। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া, জিনা, জেনার চেয়ে মারাত্মক গুনাহ বলেন। নামাজ ছেড়ে দেওয়া, জেনার চেয়ে মারাত্মক গুনাহ বলেন। মারাত্মক গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কয় নম্বর গুনাহ? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ বলেন। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? মুখস্থ করতে হবে, তিনবার বলতে হবে, তিনবার। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? এখন নামাজ ছেড়ে দেওয়ার এই গুনাহে উম্মত লিপ্ত আছে কিনা বলেন। কত পার্সেন্ট উম্মত এই গুনাহে লিপ্ত? বুঝে থাকলে বলুন তো দেখি, করোনা কোন কারণে? শিরিকের কারণে।